সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই সবাইকে পূর্বের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাতের আঙুলে ঝিনঝিন বা অবস হওয়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কীভাবে সেই প্রসঙ্গিত কিছু এক্সারসাইজ আপনার সামনে তুলে ধরবো এই এক্সারসাইজগুলি আপনারা যদি প্রত্যহ অভ্যাস করেন তাহলে দেখবেন আপনাদের এই হাতের আঙুলের ঝিনঝিন বা অবসর সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমত যে এক্সিরাইজটা আপনার সামনে তুলে ধরব আপনারা প্রথমে হাত দুটোকে এমন করবেন করে নিচে করে রাখবেন কিছুক্ষণ হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর ওপরে ওয়ান টু থ্রি

ফাইভ সিক্স উপরে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এমনভাবে আপনারা প্রথম প্রথম দশ থেকে বারো বার করে করার চেষ্টা করবেন যদি কষ্ট অনুভূতি না হয় তাহলে আপনারা সংখ্যাটিকে বাড়িয়ে পনেরো থেকে কুড়ি বা তারও বেশি বার করতে পারেন এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে আপনারা হাতে এমন ফাঁক করবেন আস্তে আস্তে টেনে টেনে মুঠো করবেন আবার টেনে 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 খুলবেন ওয়ান যেমন বাঘের থাবা হয় টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন ইলেভেন টুয়েলভ এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজ আপনারা বডি সুজা করে বসে হাত দুটিকে বডি সমান্তরে রেখে নিচু করে রাখবেন আর মাথাটাকে এপাশে হেলাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর মাথা সোজা করবেন হাতের তালু উপরে তুলবেন আবার নিচে মাথার নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান

ফোর ফাইভ সিক্স ঠিক আবার পুনরায় বিপরীত হাত করব বডি সমান্তরে রেখে নিচে এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার নিচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইসারসাইজটি আপনারা প্রথম প্রথম আট থেকে দশবার করে করার চেষ্টা করবেন কিছুদিন অভ্যাস করার পরে আপনারা দশ থেকে বার বা বারোবার থেকে বার করে করার চেষ্টা করতে পারেন এ চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজে হাত দুটোকে এমন লক করে মাথা ঝুঁকি দেবেন দিয়ে এরকম ক্লোজ করবেন ওয়ান টু থ্রি আবার ছেড়ে দেবেন আবার ওয়ান টু থ্রি আবার ছেড়ে দেবেন 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 ওয়ান টু থ্রি ছেড়ে দেবেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সারসাইজে আপনারা একটি জলের বোতল নেবেন জলের বোতল নিয়ে হাতটা সজা করে রাখবেন এখানে হাত রাখবেন রেখে নিচেতন করে রাখবেন কিছুক্ষণ হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর আর আবার ওয়ান টু থ্রি ফোর আর উপরে আবার নিচে ওয়ান টু থ্রি ফোর আর উপরে ওয়ান টু থ্রি ফোর উপরে 1, 2, 3, 4. উপরে 1, 2, 3, 4. উপরে 1, 2, 3, 4. ঠিক একই রকম আবার আমরা উপর তুমি 1, ওয়ান টু থ্রি ফোর আর উপরে ওয়ান টু থ্রি ফোর পরে ওয়ান টু থ্রি ফোর সমানে রেখে আস্তে আস্তে হাত দুটোকে সমানে রাখবেন আস্তে আস্তে মুঠো করে ভিতর তুলে ঢুকানোর চেষ্টা করবেন ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর ঠিক একই রকম হাত রেখে আমরা পাশে করবো ওয়ান টু থ্রি फोर आवास सोजा अभी वन टू थ्री फोर सोजा लगभग अरे पास वन टू थ्री फोर सजा लगभग अरे पास वन टू थ्री फोर आशे वन टू थ्री फोर और मिटिले आ पशे वन टू थ्री फोर ঠিক একই রকম আবার বিপরীতে হাতে করব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর অভ করবো আমরা ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি এ পাশে করবো ওয়ান টু থ্রি ফোর মিডিলে আনলাম আর এরপাশে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আশা করি আপনারা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছেন এই এক্সারসাইজটিও আপনারা প্রথম প্রথম কম বার করে করার চেষ্টা করবেন ধীরে ধীরে সময়টিকে বাড়াতে পারেন এটা চলে যাচ্ছি আমরা পরবর্তী এক্সারসাইজে ঠিক হাতটাকে এমন রাখবেন দেখে এ পাশে টানবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওই হাত টেনে নিয়ে এ পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই হাতের লকটা আস্তে আস্তে নিচেতন টানার চেষ্টা করব আবার এভাবে লক করে টানবো ওয়ান টু থ্রি ফোর আবার এ পাশে ওয়ান টু থ্রি ফোর বিপরীত দিকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যে সকল ফ্রি অ্যান্ড এক্সারসাইজগুলি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দিনে কমপক্ষে দুবার করে করার চেষ্টা করবেন একটু ভোরের দিকে উঠে করার চেষ্টা করবেন যদি সন্ধ্যার দিকে সম্ভব হয় আরেকবার করবেন কমপক্ষে দুবার থেকে তিনবার করে এই সকল এক্সারসাইজগুলি করার চেষ্টা করবেন দেখবেন কিছুদিন অভ্যাস করার পরে আপনাদের হাতের আঙুল ঝিনঝিন ও অবস হওয়ার সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ